পৃথক দুই মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 2022 সালে বিএনপি কর্মী মুকিবুল হত্যার ঘটনায় পল্টন থানায় এক মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।